বন্ধুরা, আজকের আমি আপনাদের জন্য ইন্টারনেটের বাছাই করা এমন কিছু স্যাটিসফাইং ভিডিও ফুটেজ নিয়ে এসেছি যা দেখে আপনিও বলবেন ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায় স্যার। বন্ধুরা, শর্ট ভিডিও দিলে সবথেকে বেশি তিনটে ভিডিও আপলোড করা যেত, তাই একটু লম্বা ভিডিও বানানো হয়েছে যা সত্যি আপনাকে আনন্দিত করবে। প্রথমে দেখুন অনেকগুলো ফুটো করা লোহার পাতকে জলে ফেললে কি হয়, আর এটাকে স্লো মোশনে দেখলে সত্যি অসাধারণ লাগে। এবারে ভিডিওতে ঘূর্ণায়মান ছাকনিতে কি ফেলা হয়েছে জানি না, কিন্তু যাই ফেলুক না কেন দৃশ্যটা জাস্ট অসাধারণ। আপনি লোকরা জাল ফেলা হয়তো দেখেই থাকবেন, যেন পুকুরে কেউ রামধনুর রং ছড়িয়ে দিয়েছে, কিন্তু এবার দেখুন জাল জলে পড়ার পর জলের তলায় কি অসাধারণ ভাবে ডুবে যায়। এই ভিডিও ক্লিপটা আমার সত্যিই ভালো লাগে, তাই আবার দিয়েছি। বেলুন ফেটে যাওয়াটা সাধারণ ব্যাপার, কিন্তু স্লো মোশনে এই সাধারণ জিনিসটাই অসাধারণ হয়ে ওঠে। এবার দেখুন রঙের পাত্রে রং ফেললে কি হয়, সত্যি কত স্মুথ মনে হচ্ছে না। লঙ্কা বোম আমাদের সবার ভালো লাগে, কিন্তু সেটা জলের মধ্যে ফাটলে আরো অসাধারণ লাগে। এবার র্যাকেটে বল মারাটা সাধারণ লাগছে, কিন্তু যখন এটাকে স্লো মোশনে দেখবেন না তখন কি অপূর্ব দৃশ্য হয় একবার দেখুন। এবার দেখুন রঙের বাটিতে রং ফেললে কি হয়, সত্যি স্লো মোশনে সবকিছু ম্যাজিক্যাল মনে হয়। এবার যেটা দেখাবো না সেটা আপনি এতদিন পর্যন্ত অসম্ভব ভেবেছিলেন, কারণ দেখুন এই লোকটা কিভাবে জলকে দুভাগে কেটে ফেলছে, স্লো মোশনে মনে হচ্ছে যেন সময় আটকে গিয়েছে। এবার দেখুন সিলিং স্প্রিংকে উপর থেকে ছাড়লে কি অপূর্ব লাগে, মানে দেখুন একবার স্প্রিংটা ছাড়ার পরেও নিচের অংশ ওখানে স্থির হয়ে আছে, আর এটাকে আপনি এই ভিডিওটায় ভালোভাবে দেখতে পাবেন। এবারের এই ক্লিপটা সত্যি অসাধারণ, মানে দেখুন একবার যেন কোনো মহাসাগরে সুনামি এসেছে। এবার হাইড্রোলিক প্রেসের নিচে টয়লেট পেপার রাখলে কি হয় দেখুন, ভিডিওর থেকেও আওয়াজ শুনে বেশি মজা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাই আপনি ভিডিওকে লাইক করেছেন, আর যদি পার্ট 3 চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, থ্যাংক ইউ।